খাওয়ার বাওয়ার নীতি এইসব আছে তো, তার জন্য রেট কমে যায়, কিন্তু আমাদের সমতলের জন্য হার বেড়ে যায়। এটা স্যার ওই যে হাওয়ার আওয়ার লেগের কারণে এই যে রেটটা কমে যায়, পার্বত্য এলাকার হাওয়ার পাওয়ার ওখানে শিক্ষার হার কম। আমরা স্যার এই যে শিশু চ্যানেলের জন্য স্যার, স্যার আমাদের প্রাক প্রাথমিক যেটা করা হয়েছে স্যার, শিশু চ্যানেলের জন্য উপকরণ টয়লেট নির্মাণ করা হয়েছে, মেয়েদের জন্য আলাদা টয়লেট চলে গেছে পিডিবি থ্রিতে স্যার, মেয়েদের জন্য আলাদা টয়লেট দেওয়ার জন্য উপস্থিতি হার বেড়ে গেছে এবং সরকার ধন্যবাদ প্রবৃত্তি দিয়েছে স্যার। স্কুলের প্রয়োজন এখানে স্যার বিদ্যালয়বিহীন গ্রাম বাংলাদেশের স্যার দুটি পুনর্শ বিদ্যালয় স্থাপন স্যার। আরেকটি মজার বিষয় হলো স্যার, সরকারি উদ্যোগে স্যার শিশু শ্রেণী যেটা শুরু করছে স্যার, এই যে উপকরণগুলো আমাদের চালু করছে আরেকটা হচ্ছে আমরা বর্তমান যে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে যে ক্লাস নিই সেটা ইতিমধ্যে আমরা বিদ্যুৎ বাইরে দাঁড়া ছিল স্যার, এখন ঠিক আছে, অ্যানিমেশন তো আছে কি তাড়াহুড়া করে না আস্তে আস্তে স্টলে আসলাম সারানো আচ্ছা আমি তো
কোথায় তোমরা ঘোড়া দেখছো? তো ওরা বলবে যে আমরা রাজা রানীর রূপ কথা শুনছি তখন থেকে। এসো আমরা আরো কিছু ছবি দেখি, দেখে তাদেরকে কনভিন্স করব। এই যে রাজা রানীর ছবি, তাহলে বলো তো আমরা এখন কোন পোড়ায় যেতে পারি বা কি পোড়ায় যেতে পারি, তাদেরকে কথাটায় আনার চেষ্টা করবো, মূল ভাবটা আনার চেষ্টা করবো। জি আমি রাখো যুক্ত বর্ণ গুলো শিক্ষার্থীকে আপনি কি কোনো হ্যালো সম্মানিত উপস্থিতি, আমাদের মঙ্গলবার অতিথিবৃন্দ এবং বিচারক মন্ডলী যারা স্টল পরিদর্শন শেষে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের উপজেলা প্রশাসন গ্রাম কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলা 2017 উপলক্ষে আমাদের আজকের প্রথম দিন মান্যবর অতিথিবৃন্দ এবং বিচারক মন্ডলী কর্তৃক পরিদর্শন শেষে আজকের এই মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বরুইন ইউনিয়ন পরিষদ নন্দীগ্রাম, সদর ইউনিয়ন পরিষদ নন্দীগ্রাম, নন্দীগ্রাম পৌরসভা। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয়কে অনুরোধ করব এখনই আপনাদের শিল্পী তালিকা এবং আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের শিল্পীদের তালিকা দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি। আমরা খুব শীঘ্রই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি ডেকোরেশনের ভাইকে বলব আমাদের এই মঞ্চটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আমরা সবাই মিলে করব। আমাদের যেহেতু রেজুলেশনে আছে
আমরা পৌরসভা এবং দুইটা আয়োজনকে বলবো তাদের আজকের অনুষ্ঠানে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে তাদের তালিকা প্রেরণ করার জন্য। আমরা আপনাদের তালিকা অনুযায়ী আমরা যেভাবে আপনারা সাজিয়ে দেবেন আমরা সেভাবে আজকের অনুষ্ঠান পরিচালনা করব। আমি ইতিমধ্যে আমাদের সম্মানিত বাদ্যকার বৃন্দকে মঞ্চে উপস্থিত হয়ে তাদের বার্ষিক যন্ত্রগুলো চেক করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, আর সেই সাথে মঞ্চটা পরিষ্কার করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম এখানে ভাইজান এখানে ধরেন তো অনেক দিন পর পাইছি উন্নয়নের আপনারা যেভাবে তালিকা দেবেন অথবা নির্দেশনা দেবেন আমরা সেইভাবে তাদের পারফরমেন্স মঞ্চে আমাদের আজকের এই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই উন্নয়ন মেলায় আমাদের সহযোগিতা করেছেন নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় বৃন্দগণ সহযোগিতা করেছেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র মহোদয়, সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নন্দীগ্রাম শাখা এবং অঙ্গ সংগঠন সম্মানিত উপস্থিতি বৃন্দ, আমরা এখনই আমাদের স্টল পরিদর্শন শেষে সম্মানিত উপস্থিতি বৃন্দের উপস্থাপনায় আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ছয়শ মত হবে না হলে আমরা মেলাতে থাকবে তাই না?
সেখানে কি সার্ভিস দেওয়া হয় সেটা আমাদের নন্দীগ্রাম উপজেলায় 2016 পর্যন্ত 24টি কমিউনিটি 23টি কমিউনিটি কোথায় সেটা কোথায় লেখা আছে কোথায় ফায়ার 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 লেখা আছে আমি যাদের বাজাই যাদের বাজাই তো আমি পাই এখানে বলতে নন্দীগ্রামের উন্নয়ন আমরা কোথায় আমরা আগে বলেছি যে আমরা নন্দীগ্রামে যে কাজ করতে পারি আপনারা সেটা ওদেরকে দেখাতে হবে কারণ এখানে আমাদের দেওয়া আছে আরে আপনি লেখেন এক নজরে কমিউনিটি লিখে দক্ষ দরম দিও কমেন্ট গুলো আমাদের মারা গেছে আজকে এখানে আপনারা কি করতে আমার পাখি দিয়ে অনেক ইনকাম জেনারেশন করা যায় অনেকেই স্বাবলম্বী হচ্ছে এই সেক্টরে যাদের যে পাখিগুলো আছে পাখিগুলো কিন্তু যে কোনো সমস্যা অসুখ বিসুখ আমাদের সঙ্গে কমে গেছে আমাদের সঙ্গে আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি এবং তাদের ম্যানেজমেন্টগুলো আমরাই বলে থাকি যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু তাদের জায়গাগুলো আমাদের কমিউনিকেশনগুলো আমাদের সঙ্গে করছে জায়গাগুলো আমাদের কিছু লিমিটেশন ছিল আমাদের যতগুলো বিভিন্ন সংক্রামক রোগের আগাম তথ্য জীব নিরাপত্তা বিষয় আমাদের পৌরসভার তালিকাটা পেলে আমরা সেইভাবে অনুষ্ঠানটা সাজিয়ে নেব অথবা তারা নির্দেশনা মোতাবেক সেগুলো সরকার যে আমাদেরকে মৎস্য যে অফিস পাবলিককে আপনার কি হেল্প আমরা প্রথম অবস্থায় অফিসের যারা আসে তাদেরকে পরামর্শ দিই তারপরে লাইনে রোপণ করে এখানে কীটনাশক কম ব্যবহার করে পাখি বসার ব্যবস্থা করে তারপরে হলো পানি যাতে সাশ্রয় হয় পানির জন্য আমরা যদি হাতের করি এই যে পানি লাইনের ওপর সুষম মাত্রায় সার হচ্ছে কৃষকরা বুঝতে পারবে যেটা আসলে কোন কৃষকরা চিনতে পারবে অর্থাৎ কৃষকদের সাথে আমরা চেষ্টা করতেছি
জি আমাদের উপকারী পোকা আছে এবং শত্রু পোকাও আছে। কৃষকেরা উপকারী পোকাকে শত্রু পোকা মনে করে তারা দমন করে, সেই জন্য আমাদের তাকে বুঝাতে পারি যেটা বন্ধু পোকা, তখন সে ওটা খেতে যায় খুশি হবে, সেখানে কীটনাশক প্রয়োগ করবে না। আমরা রাসায়নিক সার যাতে ব্যবহার হচ্ছে, আর এই যে আদর্শ বীজতলা, আগে তো এমনি বীজতলা করতো, প্রচুর ধান ফালাইতো, দুই মন তিন মন ধান একশতকে ফালাইতো, আমরা প্রায় একশতকে তিন কেজি ধান যদি ফালাই এখানে সুস্থ সবল চারা পাবো, আর সুস্থ সবল চারা যদি খেতে যায়, এবং এই চারা যখন আমরা মূল জমিতে রোপণ করবো সেখানে রোগ পালা রোগ পোকা। আর এইটা দেখাচ্ছে শুকনো বিস্তারা, মানে যখন খুব অতিরিক্ত কুয়াশা হবে গ্রাম পুলিশদের এবং বিভিন্ন কি বলে কমিটি পুলিশিং এর আধুনিক আমি
জায়গায় পুরস্কৃত করেছেন। আমি সন্ন্যাসের সুবিধা মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি, যদি কেউ টাকা বা অর্থ দিয়ে পুরস্কার যে কিছু তো পুরস্কৃত ঘোষণা করেন আমাদের হাতে দিবেন, আমরা ঘোষণা করে দিব, আমাদের হাতে দিবেন আমরা ঘোষণা করে দেব। ধন্যবাদ। এ পর্যায়ে গান পরিবেশন করার জন্য আমি বিনীত আহ্বান করছি আসমত বাউল, আসমত বাউলকে আমি তার গান পরিবেশন করার জন্য আহ্বান করছি। শুধু রনবাগা আমাদের দুই নম্বর ইউনিয়ন সদর ইউনিয়ন রনবাগা থেকে আমাদের এই বাউল সংঘ থেকে এই আয়োজন করেছে, তিনি এই শিল্পী নিয়ে এসছেন আসমত বাউল। এখন আমি বেঁচে রিনিয়া শূন্য জীবনে কেউ হলো